হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্বপ্ননির কিচেন। স্বপ্ননির কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেখার জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি আপনাদের সিঙ্গারা করে দেখাবো। এই সিঙ্গারাটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু করে নিতে পারেন, এবং এটা সন্ধেবেলায় সবারই একটা প্রিয় খাবার। আর সন্ধেবেলায় কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, আর খুবই মজাদার একটা রেসিপি। তো চলুন দেরি না করে আমরা এই রেসিপিটা দেখে নিই কী করে করব। তো আমি এখানে সিঙ্গারা বানানোর জন্য নিয়ে নিয়েছি চারটে ছোটো ছোটো করে টুকরো করে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো কাঁচা বাদাম। মশলার জন্য এখানে গোলমরিচ, সাদা জিরে আর ধনে, আর তিনটে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আদা একদম পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা চিরে ছোটো ছোটো করে, আর একটা প্যাকেট জোয়ান। আমি এখানে 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, আর আমি এখানে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কমে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ মতো। আর এই জোয়ানের যে প্যাকেটটা, সেটা আমি পুরো জোয়ানটা আমি দিয়ে দিচ্ছি। আমি কাঁচা জোয়ান পাইনি, তার জন্য আমি এই প্যাকেট জোয়ানটাই দিলাম। আপনারা সাধারণ যে জোয়ান পাওয়া যায় দোকান থেকে, সেই জোয়ানটা এখানে ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ মতো সাদা তেল। ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে। তো তেল আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি। আমি আরও 3 চামচ মতো তেল অ্যাড করলাম। তেলটা দিলে ভালো করে ময়মটা ভালো হবে এবং খেতে খুব ভালো লাগবে, মচমচে হবে। তো দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এইভাবে দলা করে নিলে একটা দলা পাকিয়ে যাচ্ছে, আর সেটাকে ভেঙে দিলে পুরো ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল। তো দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো এবার আমি মশলাটা রেডি করে নেব। কড়াইতে আমি বাদাম দিয়ে দিয়েছি। বাদামটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে খোসাটা উঠে যায়। তারপরে আমি এটা তেল দিয়ে ভাজব। তো বাদামটা আমি ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, সামান্য একটুখানি নেড়ে নেব যাতে মশলাটা গুঁড়ো করতে আমার সুবিধা হয়। আপনারা শিলনোড়ায় মশলাটা গুঁড়ো করতে পারেন, বা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন মশলাটা। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। 2 কাপ মতো এখানে জল দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটলে আমি এই যে টুকরো করে আলুগুলো রেখেছি, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিয়েছি। আর খুব ভালো করে সেদ্ধ করলে তরকারিটা করতে আমার বেশি সময় লাগবে না। আর সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুগুলো ভেঙে যাচ্ছে। আমি এই পর্যায়ে আলুগুলো তুলে নিচ্ছি। তো তোলার পরে আমি এখানে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। 5 চামচ মতো সর্ষে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। মশলাটা আমি একটুখানি ভেজে নেব, সামান্য একটু নেড়ে নিয়ে যখন লাল হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদার পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। তো ভালো করে আমি ভেজে নিয়েছি আদাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা আমি 2 মিনিট মতো ভালো করে নেড়ে নিচ্ছি।
একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। হলুদ দিয়ে আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব ধনে, জিরে এবং লঙ্কার যে আমি গুঁড়োটা করে নিয়েছিলাম ভেজে, সেই গুঁড়োটা আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি সিঙ্গারাগুলো রেডি করে নেব। তো আধ ঘন্টা মতো করে রেখেছিলাম ময়দাটা মেখে ভালো করে। তো আমি আর একটুখানি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম ময়াম দেওয়া হয়েছে ময়দাটা। তো আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি একটু বড় বড় করে নিচ্ছি, কারণ একটা লেচিতে দুখানা করে সিঙ্গারা হবে। তো লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি সবগুলোকে গোল করে নিচ্ছি খুব ভালোভাবে। তো আমি এবার বেলছি একটা লিচি, দেখুন। আর লিচিটা গোল করা যাবে না, একদম লম্বা করে কিন্তু বেলতে হবে। তো সামান্য একটুখানি গোল করে নিয়েছি। এবার কিন্তু আমি লম্বা শেপ করে করব, গোল কিন্তু করব না। যেমন করে রুটি করে তেমন করে কিন্তু আমি করব না, একটু লম্বা করে কিন্তু করে নেব। তো দেখুন আমি লম্বা শেপ করে নিয়েছি। তো বেলা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। তো দেখুন মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি, আর সমান করে কাটতে হবে। তো আমি বাকি লেচিগুলো ঠিক এইভাবে বেলে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর এই লেচি এই দিকটায় আমি জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিলে কিন্তু এগুলো সিঙ্গারাগুলো খুলে যাবে না, খুব ভালো হবে কিন্তু মুখটা বন্ধ হয়ে থাকবে। আর ভালো করে যদি জল না দিয়ে ভালো করে না মোড়ানো হয় তাহলে কিন্তু সিঙ্গারার আলুগুলো বাইরে থেকে বেরিয়ে যাবে এবং ভাজতে অসুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে না। তো আমি ভালো করে জল দিয়ে ভালো করে একদম মুড়িয়ে নিচ্ছি। তো আমি তরকারিটা দিয়ে দিলাম, এবার উপরেও সাইড দিয়ে ভালো করে আমি লাগিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু করতে হবে, আর খুব ভালো করে কিন্তু মুখগুলো বন্ধ করতে হবে, নাহলে কিন্তু তরকারিটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবে সব কটা সিঙ্গারা রেডি করে নিচ্ছি। তো এবার দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর আমি একটা একটা করে সিঙ্গারা কিন্তু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেম দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো হবে না ভাজাটা। তো দেখুন এরকম করে লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অনেকটা সময় লাগবে ভাজতে বন্ধুরা। তো আমি আরো খোলা ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলো। ঠিক একইভাবে কিন্তু লো ফ্লেম দিয়ে সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে, আর অনেকটা সময় লাগবে ভাজতে। তো ঠিক এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। সিঙ্গারার রেসিপিটা কিন্তু আপনারা খুব কম সময়ে খুব ভালোভাবে কিন্তু তৈরি করে ফেলতে পারেন, অবশ্যই আপনারা ট্রাই করুন। আর দেখুন সিঙ্গারাটা একদম কি খাস্তা হয়েছে আর কি মচমচে হয়েছে, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আর এটা কিন্তু চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি তো আজকে চাটনি করতে পারিনি, তার জন্য কিন্তু আমি এখানে টমেটো সস ইউজ করেছি। আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, অসাধারণ কিন্তু লাগবে। তো আপনারা অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। ততক্ষণ সবাই ভালো থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং।